সকালে ঘুম থেকে ওঠার পর দেখি আমার মেয়েটার গায়ে খুব জ্বর, আর তাছাড়া আমাদের বাসায় সবারই খুব জ্বর ছিল। এই সময় সিজন চেঞ্জ হচ্ছে, তার জন্য হয়তো সবার এই সমস্যা হচ্ছে। বাচ্চাটাকে দেখার পর থেকে অনেক বেশি মন খারাপ হচ্ছে। সকালে কি রান্না করব, তো ফ্রিজ খুলে দেখি কয়েকটা পটল আছে। যেহেতু বাসায় চলে যাব ঈদের আগে, আর তেমন কোনো বাজার করা হচ্ছে না, তো এই জন্য আর কি সকালে একটু ভর্তা করব। তো পটলের খোসা দিয়ে আজকে ভর্তাটা করব। সকালে ঝাল ঝাল ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর তাছাড়া যেহেতু জ্বরের মুখ, তো আমরা যেহেতু আমি আপনাদের ভাইয়া আর বাচ্চা তিনজনে আমরা খুব অসুস্থ, তো ঝাল ঝাল ভর্তা দিয়ে লেবু দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগবে। তো তার জন্য সকালে খোসাগুলো ভালো করে আগে ছাড়িয়ে নিয়েছি, দেন তারপর এখানে বেশি করে পেঁয়াজ রসুনটাকে দিয়ে দিয়েছি। বেশি করে পেঁয়াজ রসুন দিলে অনেক বেশি মজা লাগবে। তাছাড়া রসুনের ভর্তা খেতে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, এই জন্য রসুনটা একটু বাড়িয়ে নিয়েছি। এদিকে একটা হচ্ছে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দেন তারপর এখানে পেঁয়াজ রসুনটাকে দিয়ে দিলাম। আর এরপর এখানে হচ্ছে পটলের যে খোসাটা আছে সেটা দিয়ে দিয়েছি। একটু পুর করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু খুব বেশি মজা লাগবে। আপনারা যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা। ঢাকাতে আসার পর ময়মনসিংয়ে একটা মানুষের সাথে থাকতাম, তো তারা দেখতামই পটলের খোসার ভর্তাটা খাইতো, তো সেখান থেকে আর কি শেখা হয়েছে। যেহেতু ময়মনসিংয়ের মানুষগুলো পটলের খোসার ভর্তাটা একটু বেশি খায়, তো তাদের কাছ থেকে শিখে নিয়েছি। দেন তারপর আমি এখানে একটু লবণ দিয়ে নিলাম, আর পরিমাণ মতন অল্প একটু হলুদ দিয়ে নিলাম। দেন তারপর এখানে পরিমাণ মতন পানি দিয়ে খুব ভালো করে এটা ঢেকে ভাপ দিয়ে নিতে হবে, মানে সিদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে, তখন এটা বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ, প্রায় 5-6টার উপরে দিয়েছি, যেহেতু ঝাল ভর্তা করবো। তো গাইস যখন দেখবেন যেরকম হয়ে গেছে, তারপর হচ্ছে এখানে তেল দিতে হবে, মানে নিচের সাইডটা একটু পোড়া পোড়া হতে হবে, তাহলে কিন্তু মজা হবে। আমি দেখিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। দেন তারপর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল। ভর্তা খাবে না সরিষার তেল ছাড়া তো একদমই চলে না। ঝাঝালা সরিষার তেল দিয়ে ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা। তো আমি এখানে খুব ভালো করে তেলটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিব। আমার পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন, আর বিশেষ করে আমার মেয়েটার জন্য। আমি অসুস্থ ছিলাম, তাতে আমার কখনো মন খারাপ হয়নি, কিন্তু আজকে যখন দেখলাম আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে, তখন অনেক বেশি মন খারাপ হচ্ছিল। সারাটা দিন লাফালাফি দৌড়াদৌড়ি করে, মেয়েটা আমার এখন আর লাফালাফি করছে না, দৌড়াদৌড়িও করছে না, তাছাড়া কোনো কিছু খেতেও চাচ্ছে না। বাচ্চাদের যারা মারা তারা তো বুঝেনি, নিজে অসুস্থ হলে এত বেশি কষ্ট লাগে না, যতটা কষ্ট না সন্তান হয়। সো গাইস আমি এখানে পরে শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম, মনে হচ্ছিল ঝালটা একটু কম হবে। তারপরে আমি শিলপাটায় বসে গেলাম, এই অসুস্থ শরীরে শিলপাটায় হচ্ছে ভর্তা বানাচ্ছি। তাছাড়া শিলপাটায় সারা ভর্তা বানালে একটুও মজা লাগে না। আমি এখানে শিলপাটা খুব ভালো করে বেটে নিয়েছি, যেহেতু আমরা দুইজন মানুষ কতটুকু আর ভর্তা লাগবে, মাত্র 3টা হচ্ছে পটলের খোসা নিয়ে নিয়েছিলাম। তো এরপর খুব ভালো করে পাটাটাকে বেটে নিয়ে নিয়েছি, একদম মিহি করে বেটে নিতে হবে। বিয়ের আগে তো কোনোদিন শিলপাটায় তো আমি হাতই দিইনি, কিন্তু বিয়ের পর আমার ব্লেন্ডার থাকা সত্ত্বেও আমার মনে হয় যে শিলপাটাতেই সব কিছু করি আমি, মশলা থেকে শুরু করে ভর্তা। তো ভর্তার জন্য তো বেস্ট একটা অপশন হচ্ছে শিলপাটা। তো গাইস দেখুন তার ফাইনাল লুকটা, এত বেশি ঝাল হয়েছিল, তার মধ্যে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল সরিষার তেল, মানে খাঁটি যে সরিষার তেল, ভাঙা না। তো এটা বুঝতে নিয়ে এর মধ্যে দেওয়ার পর খুবই ঝাঁঝালো ছিল, যেহেতু জ্বরের মুখ অনেক বেশি মজা করে খেয়েছি সকালের এই পটলের খোসার ভর্তাটা। আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন, অনেক বেশি মজা গাইস, ট্রাস্ট মি, খুবই ভালো লাগবে আপনাদেরকে। আর আমার মেয়েটার খাওয়া দেখলে তো আপনি কি বলবেন, যেহেতু ও অসুস্থ, কেন জানি ও এত বেশি এই ঝাল 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 ভর্তাটা খেয়েছে। আর তাছাড়া আমরা যা রান্না করি আমার মেয়েকে সেটাই খাওয়ায়, ওর জন্য কখনোই আলাদা কোনো খাবার করা হয় না। ছোট থেকেই, এখন প্রায় 16 মাস বয়স, ওকে আমরা যা খাই সেটাই দেওয়ার চেষ্টা করি। যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি একদমই, ওর বাবার রোজগার ছাড়া তার আলাদা কোনো রোজগার নাই, তো এর জন্য আমরা যা বানাই ওকে তাই খাওয়ানোর চেষ্টা করি, কম বেশি যতটুকু সামর্থ্য আছে ততটুকুই। বড় লোক ভাবটা দেখালে তো হবে না, তো আমার মেয়েকে আমরা সেভাবে বড় করছি আমাদের মতন করে। আর দেখুন পাগলিটা এই ঝাল ভর্তাটায় অনেক বেশি মজা করে খেয়েছে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ।